বন্ধুগণ, আপনারা অনেকেই অনেক দূরদারাজ থেকে এসে অত্যন্ত কষ্ট করে আমার মতো ক্ষুদ্র বড় লোকের জন্য দাঁড়িয়ে আছেন, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত লোকের। যাই হোক, আপনাদের অনেকেই অনেক দূরদারাজ থেকে এসে অত্যন্ত কষ্ট করে আপনাদের মূল্যবান সময় দিয়ে আজ এই সম্মেলনে এসে যোগদান দিয়েছেন। সেজন্য আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের মতো মহৎ প্রাণ দিনদার আল্লাহ আলী মানুষ বাংলার মাটিতে, স্পেশালি সিলেটের মাটিতে আরও বেশি বেশি করে পয়দা করে থাকেন, আমাদের দেশকে, আমাদের জাতিকে সকল দিগ বিভাগে উন্নত করে দেন, স্পেশালি সায়েন্স অ্যান্ড মডার্ন টেকনোলজি দিকে উন্নত করে দেন, যাতে করে আমরা এই গোটা পৃথিবীর বুকে মানুষ হিসাবে দাঁড়াতে পারি। সবাই বলেন আমিন। বন্ধুগণ, সত্যি কথা বলতে কি, আমি আপনার মুক্তিযোদ্ধা বলি না, আমি আপনার 1971 আপনার 26 মার্চ থেকে শুরু করে আমার ছোট্ট একটা গাড়ি ছিল, আপনার স্কটল্যান্ড টু ইংল্যান্ড, ইংল্যান্ড টু আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড টু ওয়েলস, ওয়েলস টু স্কটল্যান্ড, স্কটল্যান্ড টু ইংল্যান্ড, এইরকম আপনার ঘুরেছি, 4 ঘন্টাও ঘুমাইনি। যাই হোক, আর লক্ষ লক্ষ পাউন্ড উঠাইছি, আমার এমন কোনো বাঙালি পাইনি, এমন কোনো ব্রিটিশ লোক পাইনি যে 10টা পাউন্ড তখন না দেয় নাই, লক্ষ লক্ষ পাউন্ড আমি আপনার আমাদের ব্রিটিশ মন্ত্রী জনস্টন হাউস ছিল তখন রক্ষক হিসাবে, ব্রিটিশ মন্ত্রীরা তাকে বানাইছিল রক্ষক হিসাবে, এবং বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট সাপোর্ট ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশের আপনার অ্যাকাউন্টে জমা দিয়েছি, আমি চাইলে কিন্তু সব রাখতে পারতাম, কিন্তু আমি আপনার আল্লাহর মেহরবানিতে আপনার 200 টাকা আমি উঠাইছি, মিলিয়ন 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 পাউন্ড আপনার দিয়ে আপনার আজ থাকে, দিস ইজ গোল্ডেন অপরচুনিটি তারা বলতে, কিন্তু উই উইল ওয়েট এন্ড সি যে আপনার এটা রিয়েল ইলেকশন হয় কি হয় না, তাতে কথা হলো এটা যদি সত্যি যদি নর্মাল ইলেকশন হয় তারা পিছিয়ে যাওয়ার হয় তারা ইনভেস্ট করবে। দেখেন বন্ধুগণ, আপনারা যদি দেখেন যদি ওরা ইন্ডাস্ট্রি দুই সাইডটা ইন্ডাস্ট্রি যদি এখানে আছে মোটামুটি রাখে, লক্ষ লক্ষ মানুষের আপনার কর্মস্থান হবে, আর ইউরোপে দেখে হবে না আপনার, আর এমনকি আপনার মিডল ইস্টে দেখে হবে না, আমার দেশে আর লোকের লুক লাগবে আপনার, এত কম লেবার আল্লাহ রাখাছে নিচে, যেমনি উপরে দেখেন 196টি স্বাধীন দেশ, তার মধ্যে 193টি জাতিসংঘের মেম্বার, কোথায় এত নাই, এত চিপ লেবার কোথায়, 10 টাকা যাওয়া যায় আপনার এখান থেকে সেখানে, এখনও 450 টাকা যে মানুষের কাজ করে, সেদিন আমি বলছি আমি আসছি এখানে দেখেন আমার ডিগ্রেড হয়, তা আমি সেদিন যখন মার কথাটাকে স্মরণ করে, একমাত্র মার কথাটা বাবার কথাটা স্মরণ করে যে গরিব দুঃখী মানুষের পাশে থাকবা, তাদেরকে সাহায্য করবা, এতে মাসির যে মন প্রাণে দুঃখে সাহায্য করবা। বন্ধুগণ, আমি এইটা মাথায় নিয়ে আমি জানি বিশ্বনাথে কিছু কিছু এলাকা অনেক উন্নত, কিন্তু কিছু বলে বলো যাও নেই, পুষ্পানীনগরে বড় অনেক লোক গরিব আছে, আমার মনে হয় কি জানেন, একটা কথা বলছিলাম আমরা 2008 আপনার একটা কনফারেন্সে, ইকোনমিক কনফারেন্স ছিল, আপনাদের ডক্টর সালাউদ্দিন ছিল বাংলার গভর্নর অফ বাংলাদেশ, আমি বলছিলাম যে না আমার দেশকে গরিব বলতে পারি না, এই জন্য আমাদের মুসলমানদের প্রায় 89.8% মুসলমান এসে বাস করে, প্রায় 16-17 মিলিয়ন, ওরা যদি সত্যি যদি যা টাকা পয়সা ইনভেস্ট আছে, যা আপনার চেয়ারম্যান ইনভেস্ট আছে, যদি সেই অনুযায়ী যদি আপনার 2.5% জাকাতটা আদায় করা যায়, আমার মনে হয় 20 বছরের মধ্যে জাকাত দেওয়ার মতো লোক খুঁজে বাংলার মাটিতে পাওয়া যাবে না। কিন্তু আপনার সত্যি কথা বলতে গেলে ওরা আপনার দেখেন রাজনীতির মধ্যে আপনার উসমানি বলে একটা কাজ করুন, প্রচার প্রচার প্রসার আপনার দরকার আছে, আমরা